যে নিজের জামানার মধ্যে আর সামানার মধ্যে না পড়ে মাওলানা পাকের দিন শিক্ষা দিলে কি লাভ। এক বুজুর্গ কবরের পাশ দিয়া যায়, দেখে একটা কবরস্থান সামনে দাঁড়ায়, কিছু কোরআনে কারিম তেলাওয়াত করলো চোখ বন্ধ করে। ওই কবরে যারা ছিল ওই বুজুর্গ বলে যে আল্লাহ যতটুকু তেলাওয়াত করেছি এই কবরে যারা ঘুমায় রয়েছে আমি তাদের সকলের কবরের মধ্যে ইসালে সওয়াব করলাম, আমার এই আমলের সওয়াব এই কবরস্থানে যারা ঘুমন্ত ওশায় মত দেখা যায়। তারা তো এক সময় দুনিয়ার বড় বড় বাদশা ছিল। কবি বলে কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সদহমা কুজা শওকত শাহা কুজা তখত সুলাইমা কুজা শওকত শাহা কুজা তখত সুলাইমা বলে তাদের সকলের কবরের মধ্যে আমি আমার আমলের সবগুলো পৌঁছা দিলাম। বুজুর্গর কাশফ হয়ে গেছে, বুজুর্গ দেখে সকলে ওই আমলের সওয়াব নেওয়ার জন্য সিরাল ধরেছে, লাইন ধরেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান كما فضل مكانا على مكان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد أذ خدا بزرغته هي إصاء مختصر بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله شكرا محبت الشهيد بوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا ضد له ولا ند له ولا وحد له لا شريك له ولا وزير له ولا مثال له ولا مثيل له ولا كفيل له ولا كفو لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله شكرا محبت الشهيد الله شكر আদায় করি الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে আল্লাহর দ্বীনি মজলিস তাফসীর কুরআন মাহফিলে বসার দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দিয়েছে। সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো দোস্ত বুজুর্গ আজিজ মুহতারাম হাজেরিন, আমি একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর তৌফিকে কিছু বিশ্লেষণ করার এবং যেন আমরা সকলে সে আলোচনা সে তাফসীর আমলে আনতে পারে, সকলে আল্লাহর দরবারে দোয়া করি, সকলে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর জমানার মধ্যে এই পৃথিবীতে তার টাইম কিভাবে ব্যয় করবে আল্লাহ পাক প্রত্যেককে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, শুনো যারা নেক ভালোভাবে আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো যারা আল্লাহর প্রতি ঈমান আনবে দুনিয়ার জগতে, তুমি চোখ মেলে দেখবা শুধু এই দুনিয়ার জমিনের মধ্যে শুধু মুসলমান জাতি না, তুমি চোখ খুলে দেখো একদিকে দেখা যায় ইহুদির জাতি, একদিকে দেখা যায় নাসারার জাতি, একদিকে দেখা যায় বৌদ্ধ, একদিকে দেখা যায় হিন্দু জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে বহু জাতি রয়েছে তবে যারা ঈমান আনবে এবং নেক কাজের মধ্যে তারা তাদের ঈমানটাকে ব্যয় করবে লাগাইবে, আল্লাহ বলেন তারা হতভাগা না, তারা তাদের ঈমান আনার জন্য তারা তাদের সময়টাকে নষ্ট করে নাই, বরং শুনো তারা কত বড় আমল করেছে, তারা কত ভাগ্যবান, তাদের জীবন কত সুন্দর, তাদের হায়াত কত ভালো, তাদের দুনিয়ার সময়টা কত ভালো। আল্লাহ বলেন আয়াতের মধ্যে যে যখন তারা এই দুনিয়ার সময় থেকে বিদায় নেবে আমি রব্বুল আলামিন
তাদেরকে স্বাগত জানানোর জন্য জান্নাতুল ফেরদাউস রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমল করবে, ঈমান আনবে, আমি রব্বুল আলামিন তাদেরকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, দুনিয়ার মানুষ ও মুমিন মুসলমান ইমানদার, তুমি দেখো না শেখ হাসিনা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বড় বড় চেয়ারম্যান, মেম্বার, এলাকার বড় বড় মুরব্বী, তাদেরকে জন্য অভ্যর্থনা জানানোর জন্য একটা অনুষ্ঠান করা হয়। ইলেকশনের মধ্যে যখন একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন মেম্বার উত্তীর্ণ হয়ে যায়, বলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য, দুনিয়ার মুসলমান ইমানদার তুমি তো দেখো কত সুন্দরভাবে তারা অনুষ্ঠানগুলো করে, এক একটা অনুষ্ঠানের জন্য এক একটা অভ্যর্থনা মাহফিলের জন্য ওই দুনিয়াবী লাইনে লাখ লাখ কোটি কোটি টাকা তারা খরচ করে, ব্যয় করে প্রত্যেকটা মিনিটে মুহূর্তে। আল্লাহ বলে এই দুনিয়ার আমলের জন্য যদি তারা তাদের এমপি মন্ত্রী তাদের নেতাদেরকে স্বাগত জানানোর জন্য এত বড় বড় আয়োজন করে, তাহলে আমি রব্বুল আলামিন, আমি মাহবুবে খোদা, আমি আমার আদরের বান্দা বান্দীদের জন্য কি আমি তাদের জন্য, আমি মাওলা হিসাবে কি আমার দায়িত্ব নাই যে আমি তাদেরকে একটা স্বাগত জানানোর জন্য একটা বড় অনুষ্ঠান করব? মাহবুবে পাক এই জন্য বলে দিয়েছে, চোখ মেলে দেখো দুনিয়ার জামানার মধ্যে আর ফিকির করো, তারা যদি দুনিয়াবী লাইনের জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকার জন্য এত বড় বড় কোটি কোটি টাকার আয়োজন করে, এত লাখ লাখ টাকা খরচ করে, এত সুন্দর পরিবেশনা করে, আর তারা বুঝি দুনিয়ার জমানার মধ্যে মুসলমানরা আমার পর ইমান আনবে, তারা আমার পর ইমান আনে, আমার ইবাদত বন্দীর মধ্যে তারা তাদের জীবনটাকে কাটাইবে, আর আমি মাহবুবে খুদা তাদেরকে স্বাগত জানানোর জন্য কি কোনো ব্যবস্থা করব না, এটা কি হতে পারে? হ্যাঁ বলেন। আল্লাহ বলে যে না, আরে তাদেরকে স্বাগত জানানোর জন্য তো রব্বে করিম আগেই কোরআনের মধ্যে বলে দিয়েছে যে তাদেরকে স্বাগত জানানো হবে, যে সাত জান্নাত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলেন গো যে ওই ইমানদার আর আমলদার মুত্তাকি বান্দাদের অভ্যর্থনা মাহফিল আমি জান্নাতুল ফেরদাউস দ্বারা করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জান্নাতুল ফেরদাউস যারা আমি তাদেরকে স্বাগত জানাবো, যে জান্নাতের নিয়ামত আর সুগন্ধ আর মেশক জাফরানের গ্রান আর নয়না বিরাম সুন্দর সুন্দর দৃশ্য যখন তাদের চোখের সম্মুখে পড়বে, বলে এত খুশি আর তাদের দিল এত শান্তি আর তাদের অন্তরের মধ্যে এত প্রশান্তি, এত সাকিনা নাজিল হবে, তারা বলবে আরে পৃথিবীর জামানার মধ্যে, আরে দুনিয়াদাররা যে সমস্ত অনুষ্ঠান করেছিল এ সমস্ত অনুষ্ঠান সব একদিকে রাখা, যদি মাহবুবে খুদার এই অভ্যর্থনা মাহফিলের দিকে সকলে দেখে, সকলে বলবে সব বরবাদ, এর দুনিয়ার মাহফিল, দুনিয়ার অভ্যর্থনা মাহফিলের কোনো কাজে নাই, এগুলার তুলনায় এগুলা আসলে মশার মতো অনুষ্ঠান ছিল না। এজন্য দুস্ত বুজুর্গ ভাই মোতারা মাহাজমিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় কথাগুলা খুব ভালোভাবে বোঝার, কথাগুলা একটু ফিকির করার জন্য অনুরোধ রইল, একটু মনোযোগটা লক্ষ্য করেন। মাহবুবে খুদা কি বলেন, তোমার আমার মালিক কি বলেন, এই দুনিয়ার জামানার মধ্যে তুমি আমল করো আর না করো, তোমার সময় কিন্তু তোমার জন্য অপেক্ষা করবে না, আমার সময় আমার জন্য অপেক্ষা করবে না, তোমার সময়ও তোমার জন্য অপেক্ষা করবে না। এই জন্য একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম, একখানা হাদিস পড়েছিলাম যে আল্লাহর রাসূল বলেন যে দুনিয়া হলো মুমিন বান্দাদের জন্য জেলখানা, আর
কাফের অস্বীকৃত মুনাফেক নাফরমান বান্দাদের জন্য হলো দুনিয়াটা জান্নাত। এজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর সাথে তো আল্লাহ সম্পর্ক থাকলে জান্নাতুল ফেরদাউস যারা আমি অভ্যর্থনা করব। আর আল্লাহর রাসূল বলেন যে এই অভ্যর্থনা যে তুমি পাইবা, শোনো কিভাবে পাইবা, এই অভ্যর্থনা পাওয়ার জন্য তোমার কি কি পদক্ষেপে চলতে হবে, কি কিভাবে চলতে হবে তুমি শোনো। আমি তোমার প্রিয় রাসূল, আমি তোমাকে দিক নির্দেশনা দেই, শোনো আমার হাদিস কানা শোনো। এক নম্বরে হাদিস শোনো, আদুনিয়া সিজনুল মুমিন, ওই জান্নাতের বড় অভ্যর্থনা পাওয়ার জন্য তোমার প্রথমে বুঝতে হবে এই দুনিয়াটা তোমার জন্য জান্নাত না, তোমার জন্য আনন্দ আর উপভোগ করার জায়গা না, তোমার জন্য শান্তি, তোমার জন্য বড় বড় অনুষ্ঠান, বড় বড় মাহফিল, বড় বড় বিল্ডিং করার জন্য না। তোমার জীবনে লাখ লাখ কোটি কোটি টাকা হাতানোর জন্য ওই অভ্যর্থনা না। ওই অভ্যর্থনা পাইতে হলে তোমার রাসূলের কথা মনে রাখতে হবে, যে রাসূল তো বলেছে ওই অভ্যর্থনা তাদের জন্য যাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা। আর দুনিয়ার মাহফিল, দুনিয়ার মজমা, দুনিয়ার অভ্যর্থনা মাহফিল যারা করে তাদের জন্য দুনিয়াটা মনে হবে জান্নাতের মতো। এই জন্য আল্লাহ রাসূল যে বলছে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, একটু সহজে বোঝার চেষ্টা করে কেন বলেছে, এজন্যই বলেছে। আমরা সকলে জানি রাসূলের হাদিস বিশ্লেষণ করে বোঝা যায় যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কিভাবে। একটু সহজে বোঝার জন্য বলি, একজন মানুষকে যখন ধরে ওই জেলখানার মধ্যে ঢুকায় দেয়, যখন তারে জেলখানার মধ্যে রাখে, এই কথা সকলে জানি জেলখানায় তার মন যেভাবে চায় সেভাবে সে ওই জেলখানায় চলতে পারে না। মনে যে জিনিসটা চায় সে জিনিসটা জেলখানায় সে পায় না। মনে যে কাজটা করতে মনে চায় সে জিনিসটা জেলখানায় সে করতে পারে না। এজন্য ও দুনিয়ার বান্দা বান্দি, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার রাসূলে পাক দিক নির্দেশনা দেয় যে শোনো মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। ওই মানুষ যেরকম জেলখানায় গেলে তার মন মতো চলতে পারে না, ওই মানুষ যেমন জেলখানায় গেলে তার মনে যেটা চায় সেটা করতে পারে না। তো যোগ্য শোনো মুমিন মুসলমান নরনারী, তুমিও এই দুনিয়ার জামানার মধ্যে, দুনিয়ার টাইমে, দুনিয়ার রক্তের মুহূর্তে তোমার মনে চায় শান্তি, মনে চায় বড় বড় গাড়ি, মনে চায় বাড়ি, মনে চায় অনেক কিছু, কিন্তু শোনো তুমি যদি জান্নাতি হয়ে থাকো তোমার মাহবুবে খোদা তোমাকে পরীক্ষা করবে। ওই কাফের নিয়ামত তোমাকে দিবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লানা ইলমুন ওয়ালিল আফাকিমা রাদিনা কিসমাতাল জাব্বারিফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারিফিনা, লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা আমাদের রবের তাকদীরের উপর খুবই সন্তুষ্ট, আমরা আমাদের রবের ফয়সালার উপর রাজি। রবের ফয়সালা কি? যে রবে আমাদের জন্য রেখেছে ইলম, আমল, জিকির, আর আমাদের শত্রু কাফের বেদিন মুশরিক মুনাফিকদের জন্য রেখেছে টাকা পয়সা ধন দৌলত। সুবহানাল্লাহ। এই জন্য ভাই রাসূলের হাদিস বিশ্লেষণ করছি যে রাসূল যে বলেছে দুনিয়া মুমিনদের জন্য জাহান্নাম জেলখানার মতো কঠিন পরেশানি, জাহান্নামে যেরকম মানুষের কঠিন পরেশানি দুর্দশা, মুমিনদের জন্য এই দুনিয়াতে অনেক কঠিন দুর্দশা। আল্লাহর রাসূল একবার জিব্রাইল রাসূলের দরবারে আসছে, রাসূল বলছে জান্নাতটা কেমন, জিব্রাইল বলে যে জান্নাত অনেক সুন্দর, আপনার মুমিন বান্দা যদি দেখতো সকলে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতো, সকলে দুনিয়ার সব কাজ কাম ফালায়া
সবকিছুকে এক সাইডে রেখে জান্নাতের আমলের মধ্যে মগ্ন হয়ে যেত। তখন আল্লাহ রাসূল আবার জিব্রাইলকে পাঠায় যে জিব্রাইল যাও আবার গিয়ে জান্নাত দেখে আসো আল্লাহর হুকুমে। যখন এরকম দেখে আল্লাহর হুকুমে আবার জিব্রাইল মাহবুবে খোদার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলল বলো জান্নাতটা কেমন নিয়ামত। তখন জিব্রাইল আল্লাহকে বলে এবং রাসূলকে বলে যে রাসূল, জান্নাত তো মানুষের কুমন্ত্রণা, মানুষের ওয়াসওয়াসা, মানুষ যে সমস্ত খারাপ কাজ নিয়ে মগ্ন এ সমস্ত খারাপ কাজ দ্বারা ওই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায় দিছে যে দুনিয়ার জামানার যত খারাপ কাজ কর্ম অপকর্ম আছে এগুলা যারা ছাড়তে পারবে তারা জান্নাতে যাবে, আর দুনিয়ার খেল তামাশা শান্তি অশান্তি এই সব কিছুকে বাদ দিয়ে যারা খুবই জল্পনা কল্পনা বাদ দিয়ে যখন তারা শান্তির মধ্যে দুনিয়াতে মগ্ন হয়ে যাবে, কিভাবে তার দিল শান্তি পাওয়া যায়, সে আল্লাহর হুকুমের দিকে পরোয়া করবে না, বলে এই সমস্ত লাহ আর লাইবের মধ্যে যারা মগ্ন হয়ে যাবে তাদের ফয়সালা তো জাহান্নাম। এজন্য ভাই আল্লাহর রাসূলের কথা কিন্তু মিথ্যা না, আল্লাহর রাসূল যে বলেছে যে এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, আল্লাহর রাসূলের কথা 100% সত্য। এজন্য আল্লাহর রাসূল বারবার বুঝায় দিছে যে দুনিয়াটা মুমিন মুসলমান নরনারীর জন্য বড় পেরেশানির কারণ বনবে, কিন্তু পেরেশানির মুসিবতের মধ্যে মাওলার উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন। দোস্ত বুজুর্গ ভাই মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কত কৃপা কত দয়া কত মেহেরবানি। আল্লাহ বলে শোনো, দুনিয়াতে তুমি দেখো আমি মুমিন মুমিনাত, ও ইমানদার মুসলমান, তুমি তোমার মাওলার সাথে এত সম্পর্ক তোমার, তুমি সব সময় জিকির আজকারে মগ্ন, তুমি নামাজ পড়ো সব সময় নামাজে মগ্ন, তারপরে তোমার উপর অনেক বড় ধরনের বিপদ, আর তুমি দেখো একটা মানুষ নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, কত মুসলমান এরকম রয়েছে জুমার নামাজে উপস্থিত হয় না, কত মুসলমান এমন রয়েছে গুনার মধ্যে লিপ্ত, কিন্তু তুমি দেখো মুমিন মুমিনাত যে কথা, তুমি বড় মুসিবতে আর ওই কাফের ওই মুনাফেক ওই ফাসেকটা বড় শান্তিতে। তোমার কাছে কি কষ্ট লাগে, তুমি কি মনে করো সে শান্তিতে আছে, আর তুমি মনে করো তুমি দুঃখে আছো। শুনো শুনো রাব্বে কারিমের ফয়সালা, শুনো রাব্বে কারিম, তো তুমি যে কোরআন পড়ো ওই কোরআনের মধ্যে বলছি যে যারা আমারে মানবো না, যারা আমার সাথে সম্পর্ক রাখবে না, যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন হবে না, যারা আমার নাফরমানির মধ্যে লিপ্ত হবে, যারা আমি মাওলার অসন্তুষ্টজনক কাজের মধ্যে লিপ্ত হবে, আমি তো কোরআনে ঘোষণা করেছি মান কাফারা ফাউমাতিহু কালিলা সুম্মা তারুহু ইলা আযাবিন নার, মান কাফারা যে আমার সাথে কুফরি করবে, যে ইহুদি হবে খ্রিস্টান হবে নাসারা হবে বৌদ্ধ হবে, যে হিন্দু হবে যে মুনাফিক হবে যে ফাসিক হবে, আমি মাওলায় কারিম তো কোরআনেই বলে দিয়েছি যে আমি তাকে অনেক দন্ডলত দেব। সুবহানাল্লাহ, মাওলায় কারিমের কত বড় ফয়সালা, মাওলায় কারিমের হুকুম মানবে না, মাওলায় কারিমের ইবাদত বন্দি করবে না, কিন্তু মাওলায় কারিম বলে যে আমি তো বলছি যে তারে আমি অনেক টাকা পয়সা দন্ডলত দান করব। আর মুমিন মুমিনাত তুমি চিন্তা করতেছ যে তারা শান্তিতে আছে, আর এটা তো রব্বে কারিমের ফয়সালাই যে তাদেরকে আমি দুনিয়া দিব কিন্তু আখিরাতে এক অংশ। বলে নবী বলে যে খেজুরের বিচির উপরে যে একটা আবরণ থাকে যে সে আবরণ পরিমাণ অংশ তাদের জন্য আখিরাতে রাখব না, সব দুনিয়াতে। এজন্য মুমিন মুমিনাত বড় কষ্টে আছো, বড় মুসিবতে আছো, থাকো অসুবিধা নাই, কিন্তু মাওলাকে ধরে রাখো, মাওলার ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকো, মাওলার সাথে সম্পর্ক বাড়াও, বাড়াইলে ক্ষতি হবে না, বরং
মাওলা মুহূর্তে মুহূর্তে তোমার দিলের মধ্যে শান্তি দিয়া দেবে। বড় বুজুর্গ একটা ঘটনা বলতেন যে মাওলার সাথে মহব্বতের কত দাম। তিনি বলেন যে মাওলাকে একবার মহব্বত করে ডাকা আল্লাহ আল্লাহ, একবার মহব্বত করে ডাকার তৌফিক হওয়া, আমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করার চেয়েও বড় দামি। সুবহানাল্লাহ। এজন্য ভাই ভালো করে বুঝেন যে বিষয়টা বোঝাইতে চাই। এক নম্বরে বলেছিলাম যে ইমানদার মুমিন মুমিনাতের জন্য আল্লাহ বড় জান্নাত রাখছে। রাসূলের হাদিস, আর যারা মাওলার সাথে সম্পর্ক নাই, গুনার মধ্যে জীবন কাটায়, ফেস্ক আর ফুজুরের মধ্যে তাদের জীবন চলে, মাওলা বলে তাদেরকে আমি অনেক দন্ডলত দিব। মাওলা এ আরেক আয়াতের মধ্যে এই দুনিয়াদারদের জন্য ঘোষণা করে যে তোমরা জানো নি, ওয়ালাউলা আইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদদা ওয়া মা'আরিজা আলাইহা ইয়াযহারুন। মাওলা বলে যদি এই ভয় না হইতো, এই আশঙ্কা যদি না হইতো যে সমস্ত পৃথিবীর মানুষ মুনাফেক আর কাফের আর বেদিন বনে যাবে, যদি এই ভয় না হইতো তাহলে আমাকে যারা মানে না তাদেরকে আমি এত সম্পদ, এত দন্ডলত, এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি দিতাম যে তারা তাদের ঘরের ছাদকে বানাইতো স্বর্ণ আর রূপা দ্বারা। এজন্য মুমিন মুমিনাত কষ্টে আছো, বিপদে আছো, পেরেশান করো না, এই দুনিয়া গো আল্লাহর কাছে কোনো দাম নাই, এই দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই। এজন্য তুই মাওলা পাপ বলে যে আমারে মানে না, আমার সাথে তার সম্পর্ক ভালো না। দুনিয়ার লাইনে দেখা যায় কারোর সাথে কারোর সম্পর্ক যদি ভালো থাকে তাকে সে টাকা পয়সা দেয়, আর মাওলা কি বলে যে আমার সাথে যাদের সম্পর্ক ভালো না, মাওলা বলে আমার সাথে যাদের সম্পর্ক ভালো না, আমার সাথে যারা শত্রুতা করে, আমার সাথে যারা বিদ্বেষ রাখে, আমার ইবাদত বন্দেগীর মধ্যে যারা থাকে না, আমার অবাধ্যতার মধ্যে যারা থাকে, মাওলা বলে আমি তাদেরকে বেশি বেশি টাকা পয়সা দন্ডলত দান করি। এজন্য ভাই দন্ডলত আর টাকা পয়সা ঘর বাড়ি হলে নিজেকে বড় ভাগ্যবান বলার কোনো কারণ নাই। মাওলাই বলেছে আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াত দুনিয়া। আরে টাকা পয়সা দন্ডলত ছেলে সন্তান বড় বড় বংশ, দশজন বারো জন সন্তান, এক একজন মেম্বার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার, মাওলা বলেন এই সমস্ত কিছু কিন্তু তোমার দুনিয়ার সামানা, এই সমস্ত জিনিস টাকা পয়সা দন্ডলত তোমার দুনিয়ার সামানা, এগুলো তোমার আখিরাতের কাজের সবব বনবে না, এগুলা তোমাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে নাজাতের ওসিলা বনবে না, যদি দিনদার আর মুত্তাকিয়ার পরহেজগার না হয়, আর মালগুলা যদি তুমি দিনদারি কাজের মধ্যে ব্যয় না করো, এই সমস্ত মাল তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সবব বনবে না। এজন্য ভাই ভালো করে বুঝি, আজকে মাওলা পাক আমাকে অনেক দন্ডলত অনেক টাকা পয়সা দান করছে, আমি নিজেকে ভাগ্যবান বলার কারণ নাই। আমি যদি মাওলায় পাকের ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে না পারি, খোদার কসম জীবন তোমার বড় কঠিন মুহূর্তে, তোমার জিন্দগি বড় কঠিনের সাথে চলতেছে, তুমি বুঝো না, কারণ তোমার তো বোঝার চোখ নাই, তুমি উপলব্ধি করতে পারো না, কারণ উপলব্ধি করার যে তোমার উপলব্ধি করার যে জ্ঞান ছিল ওই জ্ঞানটা তো তোমার
বক্ষ থেকে মাওলায় কারিম ছিনিয়ে নিয়ে গেছে। এজন্য ভাই ভালো করে বুঝেন, আজকে মাওলায় পাক আপনাকে দিছে টাকা পয়সা দন্দলত চলে সন্তান, ভালো কথা, আপনি এগুলাকে আল্লাহর রাস্তায় বিয়ে করে দেন, আল্লাহর রাস্তায় দান সদকার মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার ছেলে সন্তানদেরকে দিনের সহি শিক্ষা দিয়া দেন। আরে ভাই বুড়া বয়সে আপনি বড় তাসবিহ নিয়া সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ মসজিদে বলেন, মুহূর্ত মুহূর্ত আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এরকম আপনার আমল চলে, কিন্তু আপনি যে আপনার যুবক বয়সে আপনার ছেলেকে কালিমা শিখান নাই, আপনি যে যুবক বয়সে আপনার ছেলেকে নামাজ শিখান নাই, আপনি যে যুবক বয়সে আপনার মেয়েদেরকে পর্দার হুকুম দেন নাই, আপনি এখন বড় ইমানদার, হজ করেন প্রত্যেকবার, উমরা করেন প্রত্যেক বছরে দুইবার তিনবার, বড় বড় হজ, আরে মসজিদে সকলের আগে জামাতে নামাজ পড়েন, আপনার কি খবর আসেনি আপনার ছেলেগুলা ইমানের উপর নাই, তারা তো আসলে শুদ্ধভাবে কালিমাই পড়তে পারে না, আপনি মনে করতেছেন বড় ইমানদার, আপনি জান্নাতে চলে যাবেন, না এত সহজ না গো, আমার আল্লাহ পাক এই জন্য তো বলেছে আল মাল ওয়াল বানু, ছেলে সন্তান আর মাল এগুলা দুনিয়ার জামানা, দুনিয়ার জামানা, দুনিয়ার জামানা মানে দুনিয়াতে বড় গর্ব সাথে চলতে পারবা, ছেলে অ্যাডভোকেট বড় বড় পদের মধ্যে আছে জজ ব্যারিস্টার, বলে তুমি তোমার জীবনকে সুন্দর করে দুনিয়াতে চালাইবা, এটা জামানার সামানার খেলা, কিন্তু তুমি চিন্তা করো আমল করো গেলে গো, এদের হিসাব কিন্তু মাওলায় পাকের কাছে তোমার দিতে হইব। এজন্য ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের বিধান কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফাবাওয়াহু ইউহাইউদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেকটা ছোট শিশু বাচ্চা বলে দুনিয়ার জমিনের মধ্যে যখন তার জন্ম হয় সে মুসলমান ফিতরতের মধ্যে জন্ম নেয়, কিন্তু শুনো তার মা বাবা কাও কারো মা বাবা কাউকে মুসলমান বানায় আর কারো কারো মা বাবা কাউকে ইহুদি বানায় নাসারা বানায় আর ফাসেক ফুজ্জারের পথে পথ দেখা। এজন্য ভাই অনুরোধ নিজের ছেলেদেরকে দিনের সহি শিক্ষা দিতে হবে, নিজের ছেলেদেরকে আমলের মধ্যে আনতে হবে, ছোট্ট একটা ঘটনা বলতে হয় যে নিজের জামানার মধ্যে আর সামানার মধ্যে না পড়ে মাওলায় পাকের দিন শিক্ষা দিলে কি লাভ। এক বুজুর্গ কবরের পাশ দিয়া যায়, দেখে একটা কবরস্থান সামনে দাঁড়ায় কিছু কোরআনে কারিম তেলাওয়াত করলো চোখ বন্ধ করে, ওই কবরে যারা ছিল ওই বুজুর্গ বলে যে আল্লাহ যতটুকু তেলাওয়াত করেছি এই কবরে যারা ঘুমায় রয়েছে আমি তাদের সকলের কবরের মধ্যে ইসালে সওয়াব করলাম, আমার এই আমলের সওয়াব এই কবরস্থানে যারা ঘুমন্ত ওশায় মধ্যে দেখা যায়, তারা তো এক সময় দুনিয়ার বড় বড় বাদশা ছিল, কবি বলে কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সদহামা কুজা শাওকত শাহা কুজা তখত সুলাইমা কুজা শাওকত শাহা কুজা তখত সুলাইমা, বলে তাদের সকলের কবরের মধ্যে আমি আমার আমলের সবগুলা পৌঁছা দিলাম, বুজুর্গর কাশফ হয়ে গেছে, বুজুর্গ দেখে সকলে ওই আমলের সওয়াব নেওয়ার জন্য সিরাল ধরেছে লাইন ধরেছে, একজন আরেকজনের আমলের সওয়াব নেয়, একটা ছোট্ট মহিলা বৃদ্ধর মতো অল্প বয়সী দেখা যায় সে তার সওয়াবটা নিতে আসে না, ওই বুজুর্গ কাশফের মাধ্যমে মহিলাকে বলে সকলে সওয়াব নেয় তুমি নাও না কেন, তোমার কি সওয়াবের প্রয়োজন নাই, মহিলা বলে ও বাবা তুমি তো সওয়াব পাঠাইছো ভালো কথা, কিন্তু তোমার এই সওয়াবের চেয়ে বেশি বেশি অনেক সওয়াব প্রতিদিন আমার আমল নামায় আসে, সুবহানাল্লাহ, বলে কিভাবে বলেন, বলে
অমুক থানার মধ্যে একটা দোকানের মধ্যে গিয়ে দেখবা আমার একটা ছেলে হাফেজ আমি বানাইছিলাম, সে দোকানদারি করে, কিন্তু গো ওই দোকানের মধ্যে বসে সে কোরআন শরীফ পড়ে আর খতম করে আমার কবরের মধ্যে বকশায়, এই জন্য তার এই খতমের বরকতে আল্লাহ পাক আমাকে জান্নাতি বানাইছে, এই খতমের বরকতে গো আমার জীবনকে মাওলা পাক কবরের জীবনের মধ্যে বড় শান্তিতে রাখছে। বলে তাই নাকি? বলেন কোথায়? বলে অমুক থানার অমুক জায়গায় গিয়ে দেখো। সত্যি সত্যি ওই বুজুর্গ এরকম ভাবে গিয়া দেখে যে সেখানে একটা লোক ছিল, সে কোরআন পড়ে, পরে এরকম ভাবে এক পাঠ শেষ, আরেকদিন ওই বুজুর্গ ওই রাস্তা দিয়ে যায়, আবার কিছু সূরা কালাম তেলাওয়াত করে কোরআনের মধ্যে বকশা দিছে, কিন্তু বুজুর্গটা আবার কাশফ শুরু হইছে। বুজুর্গ দেখে ওই মহিলাটা সওয়াবের জন্য সিরারের লাইনে সকলের শেষে দাঁড়াইছে, মনটা তার খুব খারাপ। বুজুর্গ কাছের মাধ্যমে বলে, ও মা আগে তো আপনি সিরিয়ালের মধ্যে আসতেন না, এখন দিয়ে আপনি সবার শেষে মনটা খারাপ করে দাঁড়া রয়েছেন, কেন গো? আপনার ছেলে কি আপনার আমলনামার মধ্যে আর খতমের সওয়াব পাঠায় না? ওই মহিলা কাঁদে আর বলে, ও বাবা আমার ছেলেটা দুনিয়ার মধ্যে আর নাই, আমার ছেলের মরণের ফয়সালা হয়েছে, আমার ছেলে দুনিয়ার জামানা থেকে মৃত্যুবরণ করে কবরের জামানা আর কবরের সময় আর মুহূর্তের মধ্যে কবরে চলে আসছে। সত্যি সত্যি ওই বুজুর্গ আবার ওই এলাকায় যায়, দৌড়ায় দৌড়ায় গিয়া দেখে সত্যি সত্যি ওই দোকানটা বন্ধ, দোকান খোলার লোক নাই। বলে কি হয়েছে? এখানে না একটা লোক ছিল দোকানদারি করতো আর কোরআন শরীফের খতম করতো, ওই লোকটার কি হয়েছে? সকলে বলে যে এই লোকটা গতকাল ইন্তিকার করে দুনিয়ার জামানা দুনিয়ার টাইম থেকে আখেরাতের টাইমের দিকে রওনা দিছে। এজন্য ভাই বোঝা দরকার গো, দেখতে দেখতে তো সময় যায়, চার দিন বেবি তাফসীর কোরআন মাহফিল, আজকে তো শেষ দিন, মাইক চলে বলে অনুষ্ঠানের মতো জীবন চলে শুরু হয়েছে, আমি তাফসীর আসলাম শুনলাম কোনো আমল করলাম না, জীবনকে পরিবর্তন করলাম না, আমি আমার জীবনের টাইম গুলাকে কাজে লাগাইলাম না, আমি আমার জীবনকে সুন্দর করলাম না, কার লাভ আর কার ক্ষতি? বলেন গো কার লাভ আর কার ক্ষতি? আরে আপনি দুনিয়ার জামানার মধ্যে শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে শান্তিতে রাখছে, টাকা দিছে, দন দৌলত দিছে, ছেলে সন্তান দিছে, ভালো কথা, কিন্তু আপনি কেন মাওলার হুকুম মানবেন না? আপনার কি এই ভয় নাই? আপনার দিলে কি এই ব্যথা আসে না? আমার বাবা তো দুনিয়াতে ছিল, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে ছিল, আমার মা দুনিয়াতে নাই, আমার দাদা ছিল গো, দাদার সাথে কত আনন্দ ফুর্তি করছি, দাদার কাদের মধ্যে উঠছি, এক দিক থেকে আরেক দিকে দাদা নিয়ে গেছে, বাবা কত আদর মোহাব্বত করতো, মা কত মোহাব্বত করছে, কত ভালোবাসছে, কত কষ্ট মার সাথে ছেলে সন্তানের কত বড় সম্পর্ক, আমার ওই আদরের মা আজকে গো আমার সাথে নাই, আজকে মাটির নিচে আমার এলাকার মধ্যে, কিন্তু আমার বাড়িতে নাই, আজকে রাস্তা দেয়া যায় আর দেখি আমার মা ওই মাটির নিচে গো শায়িত অবস্থায়, আমার দাদি ওই মাটির নিচে শায়িত অবস্থায়, আমার বাবা ওই মাটির নিচে শায়িত অবস্থায়, আমার ফিকির আসে না, আমার কলব পরিবর্তন হয় না, আমার জীবনটা আমলের মধ্যে আনতে চাই না। বলেন গো বাবা কার লাভ আর কার ক্ষতি? আপনার লাভ আর আপনার ক্ষতি? চার দিন বেবি তাফসীর কোরআন মাহফিলের শেষ দিন যায়, হ্যাঁ ঠিকই মানুষ আসছে, বয়ান শোনা হইতেছে, ধারাবাহিক একের পর এক চলে, কিন্তু জীবনকে যদি না বানায়, আগে নামাজ পড়তাম না, চার দিনের বেবি তাফসীর শুনলাম, নামাজের গুণ আমার ভিতরে ঢুকে নাই, আগে আমি খারাপ কাজে ছিলাম, এখনো খারাপ কাজে, চার দিন বেবি তাফসীর তো চলবে, হয়ে গেছে, শেষ হয়ে যাবে, যারা ভাগ্যবান হওয়ার তারা তো অনেক বড় ভাগ্যবান হয়ে মাওলা পাকের সাথে মোলাকাত করে কত বড় সম্পর্কবান হবে, কত মায়া মোহব্বত তাদের সাথে মাওলা পাকের হয়েছে। কিন্তু গো আপনি কোন দলের মধ্যে ঢুকলেন? আপনি আপনার চোখটাকে একটু বন্ধ করে যেখানে থাকেন আপনি একবার চোখটাকে বন্ধ করে বলেন, আপনি কোন দলের মধ্যে? আপনি কি নামাজের মধ্যে ঢুকবেন কিনা, আপনি কি আমলদার লোকদের মধ্যে ঢুকবেন কিনা, আপনি কি জান্নাতি লোকদের মধ্যে ঢুকবেন কিনা,
নাকি গো আপনি ওই নাফরমান লোকদের মধ্যে ঢুকবেন, ওই জাহান্নামী বামপন্থী লোকদের মধ্যে ঢুকবেন, ওই খারাপ ওই কঠিন কঠিন মর্মান্তিক আযাবের জন্য ঢুকবেন? আল্লাহ পাক বলে আল্লাহুম্মা কামি মিন হাদিদ, শুনো মাওলা পাকের হুকুম, অনেক বড় হাতুড়ি নিয়া কবরের মধ্যে কবরের ফেরেশতা উপস্থিত, তুমি দুনিয়া থেকে যাইবা বলে তোমার মাথাটার মধ্যে বড় হাতুড়ি দ্বারা আঘাত করবে, তোমার চেহারা আর শরীর গুলা গো অনেক মাটির নিচে ঢুকে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করে। ও ভাই, ও মুমিন মুমিনাত, নিজের জীবনকে কি বুঝাইবা না? নিজের জীবন কি গো আমলের মধ্যে আনবা না? এভাবে কি তুমি চলবা? চার দিন ব্যাপী তাফসির শেষ, আবার তো আরেক বছর পর, কিন্তু এই এক বছরের মধ্যে কত মানুষ এই দুনিয়ার জগৎ থেকে ওই আখিরাতের জগতের দিকে রওনা দিবে, কত মানুষ জান্নাতি জান্নাতিদের কাতারের মধ্যে থাকবে, শান্তির মধ্যে থাকবে, আর কত মানুষ গো জাহান্নামের মধ্যে ঢুকবে। আমি কোন দলের মধ্যে হইলাম? আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত বিহি হ্যায় জাহান্নাম বিহি, আমলের দ্বারা জীবন সুন্দর হয়, আমলের দ্বারা জীবন জান্নাতির ফয়সালা হয়, আর আমলের দ্বারাই জীবন জাহান্নামীদের নামের খাতার মধ্যে নামটা উঠা যায়। এজন্য ভাই নিজের জীবনকে বুঝাই, নিজের চোখকে বন্ধ করে একটু মুরাকাবা করার আবেদন রইল। প্রতিদিন নামাজ পড়েন আর না কিছু করেন, একটা মুরাকাবার সবক আলামি আলাম বি আন্নাল্লাহ ইয়ারা ওয়া হুয়া মাআকুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, একটা মুরাকাবার সবক দিলাম, তুমি যা কিছু করো, একটা মুরাকাবার সবক দিলাম, তোমার চোখটাকে বন্ধ করে একবার বলবা যে আমি তো যা কিছু করি রব্বে কারিম আমার আল্লাহ সব কিছু দেখে, আর কিছু না, প্রথম এই সবকটাই দিলাম যে আমি যা কিছু করি আমার আল্লাহ সব কিছু দেখে, আমি যে এখানে বসে রয়েছি এটাও দেখে, এই একটাই সবক। ওয়া হুয়া মাআকুম, আমার আল্লাহ আমার সাথে আছে। এই মুরাকাবার সবকটা যদি নিতে পারো, খোদার কসম করে বলি, এই মুরাকাবার সবকটা যদি প্রতিদিন এক মিনিট দুই মিনিট বা পাঁচ মিনিট বা আরো যত বেশি বলে, প্রতিদিন যদি এই মুরাকাবার সবক নাও বলে তোমার জিন্দগি কামিয়াব হওয়ার জন্য যথেষ্ট বনবে, তোমার জিন্দগি শান্তির জন্য যথেষ্ট বনবে। ও ভাই, আল্লাহ পাক ডাক দেয়, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, এই নিজেদের নফসের উপরে জুলুম করনে ওয়ালা বান্দা আমার দরবারে আ, আমি আল্লাহ সব মাফ করে দিব। এ নিজের নফসের উপর কুফরি করনে ওয়ালা আমার দরবারে আমি সব মাফ করে দিব। এই মুনাফিকের দল নেফাকি করছে, মাওলার দরবারে আ, মাওলা সব গুনাহ মাফ করে দিবে। বাজ আ বাজ আ হরি জাস্তি বাজ আ ই দরগাহে মা দরগাহে না উমিদিস সদবার কর তওবা শিকস্তি বাজ আ বাজ আ চে কর দি বন দায়ে বন্দা চে কর দি নিমক খুরদা নিমক দারা শিকস্তি। মাওলার দরবারে আও, মাওলার মহব্বতে মাওলার দরবারে আইলে মাওলা জিন্দগির সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে যা। এজন্য ভাই প্রত্যেকের কাছে অনুরোধ, মাওলার সাথে সম্পর্ক করে যেন কবরে যাই, না হলে গো ওই মাটির নিচে কবরে কোনো উপায় না। মাওলার সাথে সম্পর্ক করে যদি ওই কবরে না যাই,
ওই মাটির নিচে গো, নিজের ছেলে সন্তান আর টাকা পয়সা দিলেও কোনো উপায় না। এজন্য মাওলা পাককে মা বলি, মাওলা পাক চার দিন ভেবে তাফসির হইল, নিজের জীবনকে পরিবর্তন করব, আমল করতাম না আমল করব, আমি তাফসির কমিটির লোক, আমি তাফসির করাই, কিন্তু আমি আমার জীবনের মধ্যে পরিবর্তন আনতে পারলাম না। আট দিন ভেবে তাফসির হইল, আমার জীবন আগে যেরকম ছিল এখনো কি লাভ? তাহলে তুমি তোমার জীবনকে কি তুমি জান্নাতি বানাইতে চাও না? তুমি কি তোমার জীবনের মধ্যে চিন্তা ফিকির করো না? তোমার ছেলে সন্তান বউ বাচ্চা সবাইকে নিয়ে দুনিয়াতে আসো, কিন্তু তুমি এই কথা কেন বোঝাও না? তোমার মা তো তোমাকে রেখে চলে গিয়েছে, হ্যাঁ তোমার বাবা তোমাকে রেখে চলে গিয়েছে, সবকিছুই তো আছে তোমার বাবা নাই, সবকিছুই তো আছে তোমার আদরের ওই মার জন্যইটা নাই, সবকিছুই আছে কত মানুষের বাচ্চাটা নাই, তো তুমি তোমার চোখকে কেন বোঝাও না? তুমি যে কবরের মধ্যে যাইবা, মাওলা পাক ছাড়া তোমার আর কেউ না। এজন্য ভাই মাওলা পাককে সন্তুষ্ট করার আমলের মধ্যে মগ্ন হয়ে যাব, আজকে আখির মুনাজাত হবে, আজকে শেষ দিন। এজন্য সকলে এসে তওবা ইস্তিগফার করে নিজের জীবনকে সুন্দর করাইব, আর একজন হুজুরের কাছে মুরিদ হয়ে নিজের জীবনকে উপরের দিকে নেওয়ার জন্য মগ্ন হয়ে যাব। নিজের জীবনকে আমলের মধ্যে আনতে হবে, খালি নামাজ রোজা আর হজ যাকাত না পড়লে হবে না, কলবের রোগগুলোকে ঠিক করতে হবে একজন মুরব্বির কাছে থেকে। এজন্য ভাই আল্লাহ পাকের সাথে সম্পর্ক আপনি আমি যেন সকলে করতে পারি, আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক কত বড় দয়াবান, কত বড় মেহেরবান আল্লাহ পাক, এই জমানার মধ্যে সব কিছু দেখে কিন্তু মাওলা পাক কাউকে বাধা দেয় না। মাওলা পাক চাইলে তুমি গুনাহ করো আমি গুনাহ করি, সাথে সাথে তোমার হাত অবশ করে দিতে পারে, আমার হাত অবশ করে দিতে পারে। মাওলা পাক জানে তোমার সমস্ত শরীর ঠিক, মাওলা পাকের হুকুম নামাজ পড়া তুমি পড়ো না, মাওলা পাক চাইলে তোমার শরীরটাই একবারে বাকি হায়াতের জন্য প্যারালাইসিস দেয়া করে বসা দিতে পারে, মাওলা পাক করে না। কারণ মাওলা পাক তো মাহবুবে খুদা রব্বে করিম, মোহাম্মদ ওয়ালা বান্দা বলে মাওলা পাককে সবাইকে ভালোবাসে, ভালোবাসে সুযোগ দেয়। আল্লাহ পাক কোরআনে বারবার বলে আমি তাদেরকে ডিল দেই, ওয়াবকার দেই যেন তারা ফিরে আসে, কিন্তু যদি ফিরে না আসে হায়াতটা এভাবে কাটা দেয় আমার কোনো ক্ষতি নাই, বলে ওই তার জিন্দগিটাই ক্ষতি, আর সেই কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে, সেই কঠিন আজাবের মধ্যে গ্রেফতার হবে, আমার কোনো ক্ষতি নাই, আমার কোনো সুযোগ তার এই সুযোগ সে হারাইলো, আমি তো মাওলা পাক, মাওলা পাকি তোমরা ইবাদত বন্দি করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলা করার কারণে কিন্তু আমার মাওলা পাকের কোনো কিছুর মধ্যে মহব্বতের মধ্যে ভালোবাসার মধ্যে সম্মান ইজ্জতের মধ্যে পারে না কমে না, বলে মাওলা পাক যেরকম ছিল সেরকমই থাকবে। আসমানে একটা মসজিদ আছে বাইতুল মামুর, সেখানে এক এক 70,000 ফেরেশতা একবারের জন্য তওয়াফ করার পর বলে তার জিন্দগির মধ্যে আর সুযোগ আসে না এত ফেরেশতার ইবাদত বন্দেগির কারণে, কিসের তুমি আর আমি? এই জন্য মাওলা পাক বলে তোমাদের ইবাদত বন্দেগি দ্বারা মাওলা পাকের কিবরিয়ত আর জাবারিয়ত আর অবদিয়তের মধ্যে কম বেশি নাই, বরং আমার জীবনে উপরে ওঠার মাধ্যম। ও বন্ধু ভালো করে বোঝো, তোমার আমার ইবাদত দ্বারা মাওলা পাকের কোনো লাভ না। তুমি মনে করো তুমি ইবাদত বন্দি করলে মাওলা পাকের লাভ না, তোমার আমার লাভ। আরে বাইতুল মামুরের মধ্যে তো 70,000 ফেরেশতা, একবার তওয়াফ করার পর 70,000 ফেরেশতা একবার তওয়াফ করার পর বলে তার জিন্দগির মধ্যে আর সুযোগই আসবে না, এত ফেরেশতা ইবাদত বন্দেগির মধ্যে সেখানে মগ্ন। আর তুমি আর আমি, এজন্য ভাই নিজের জীবনকে বুঝাই, নফস অনেক কিছু তো চায় কিন্তু তোমার কি এটা চায় না তুমি কবরের আজাব থেকে বাঁচবা? নফস অনেক শান্তি তোমার চায় তো তুমি কি চাও না যে কবরের মধ্যে শান্তিতে থাকবা? নফস দুনিয়াতে চায় তুমি বড় বড় গাড়ি আর বড় বাড়ির মধ্যে থাকতে, তুমি কি চাও না যে কবরে তোমার কবরটা এসি ওলা হয়? দুনিয়ারে তুমি তোমার ঘর কে এসি বানাইতে চাও, তুমি তোমার গাড়ি কে এসি ওলা বানাইতে চাও? সামান্য মুহূর্তের জন্য কবরে তো
সর্বনিম্নে যে মারা যাবে 50,000 বছর থাকবে, ওই কবরটাকে কি এসি বানানোর তোমার ফিকির না? হ্যাঁ, 50,000 বছর যে কবরে নফস থাকবা, ওই কবরটাকে কি এসি ওলা বানানো দরকার নাই? আর সামান্য মুহূর্ত পৃথিবীতে চলবা, এসি এসি বাস দরকার, এসি গাড়ি দরকার, এসি বাড়ি দরকার, আর ওই কবরটাকে তোমার এসি ওলা দরকার না? দুনিয়াতে শীতের মৌসুম, কম্বল ছাড়া তোমার ঘুমে ধরে না? নফস এখন যদি মারা যাও, নফসকে বলো নফস এখন যদি মারা যাও, তোমাকে তো মাত্র 3টা কাপড় দিব, কোনো কম্বল দিত না, কিছু দিত না, মাটির নিচে মাটি কুইরা তোমারে নিয়ে খাদায়া তৈরি আসব, তো কোথায় তোমার কম্বল? আজকে গাড়িতে চলো, বাড়িতে চলো, বড় বড় মজমার মধ্যে তোমার সম্মান, নফস তুমি কি চাও না কবরে তোমার সম্মান হোক? একথা নিজের নফসকে বোঝাও বাবা, বোঝাও বোঝাও বোঝাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একথা বোঝাই দিতে নফসকে যদি তুমি এভাবে বুঝাইতে বুঝাইতে পারো, বলে নফসটা 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসকে যখন এরকম ভাবে বুঝাইবা, তখন নফসে আম্মারাটা আস্তে আস্তে নফসে মুতমাইন্না বলবে, আর নফসে মুতমাইন্না বললে সুদা জান্নাত। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই নফসরে যে এভাবে ধাপে ধাপে বুঝাইবা, নফসরা নফসে আম্মারা থেকে লাওয়ামা থেকে দুই নফস থেকে মুক্তি পায়া নফসে মুতমাইন্না বনবে, আর নফসে মুতমাইন্না বনলে মৃত্যুর সময় ফেরেশতারা যখন আসমান থেকে দুনিয়ার জমিনে নুজুল হবে, ওই সময় বলবে, ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না, ও প্রশান্ত হৃদয় শরীর থেকে বের হয়ে আসো, মাহবুবে পাক তোমাকে ডাকি, মাহবুবে পাকের সাথে দেখা করতে যাইবা, জান্নাতে শত শত ফেরেশতা তোমার জন্য উপস্থিত, তুমি আসো আসো, আর ইবাদত বন্দেগীর মধ্যে বড় বড় নেককাদের মধ্যে ঢুকো, আর জান্নাতে গিয়া বড় শান্তি আর প্রশান্তির মধ্যে ঘুমা।